এখন এটা তো ঠিক নাই। আচ্ছা আচ্ছা, আচ্ছা এদিকে তো এটা স্ট্রেগেজ কোনটা? এর কলাম আছে, কিন্তু ওইখানে কি আবার ইয়া হবে? এই স্ট্রেগেজ এর জন্য কি আবার কলাম হবে? ওই যে শেয়ার হল তো আছে, দুইটা ওভারলেপিং হয়ে যায় না? না না, এখানে তো কলম হবে না তো। তাহলে এই লোকটা কিভাবে ট্রান্সফার হবে? শেয়ার হলে হ্যাঁ, এটা তো শেয়ার হলেই হবে। না? এই যে স্টেয়ার এর যে আমার চারটা কলামে ট্রান্সফার হয়ে যায় না ওই লোকটা, তো, তাহলে এইখানে শেয়ার হোল্ডার, এইখানে কিছু কলামের জন্য কিছু রট দিতে হবে এখানে। বুঝতে পেরেছেন কথাটা? এখানে এখানে একটা, এখানে এই 20 ইঞ্চি, আপনি যদি শেয়ার হোল্ড ডিজাইনটা দেখেন যে এইভাবে করেই করা হয়, লোড গুলাকে এইভাবে চার করে করা কোয়ার্টারে হয়। বেশি দেওয়া। হ্যাঁ হ্যাঁ, এইভাবে করে করা হয়, মানে ও অবস্থান বুঝছে। যেমন ধরেন যে আপনার এইখানে আর এখানে কিন্তু লোড অনেক কম, কারণ ই স্প্যান ছোট, বাট এই এইটারও লোড ক্যাপাসিটি এরিয়া, এটারও কিন্তু ই এরিয়া বেশি। ঠিক আছে, এরিয়া বেশি তো ওই সিলেক্টটা না? এইটার 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 আর এইটার এরিয়া খুব যে বেশি ভ্যারি করবে তা না, স্প্যান তো নিয়ারলি, এটা 9 ফুট 7, এটাও ধরেন যে 8 ফুট, 8 ফুট পা আছে মতো, বা 8 ফুট, 8 ফুটের মতো আছে। আচ্ছা, আমি সকল লোডকে শেয়ার অল নিবে? হ্যাঁ এই যে, হ্যাঁ জি, শেয়ার নেবে। তো আমি তাহলে আবার একটু এই দিকে আসি। জি দেখি কি করা যায়, একটু বুদ্ধি দেন। এইটা আবার ভয়েড, আমি এখানে যেটা করছি যে এখান থেকে এটা করলে এই ইনস্টলকে আজও হচ্ছে না। এখন 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 তাহলে আরো কিছু চেঞ্জ করা যেতে পারে এখানে। এছাড়া তো আর কোনো ওয়ে মাথায় মাথায় আসতেছে না। বাইরে একটু কমে দিলেই তো হতো না? তোর বাইরে মাস্ক না করতে হবে এটা। তো মানে প্ল্যান যে করছে তার সাথে কথা বলতে হবে যে আসলে সামথিং সমস্যা হচ্ছে এখানে। কেমনি গো, আবার এখানটা ভয়ের দেওয়া, তো ভয়ের জন্য খুব যে সমস্যা হয়েছে তা না। এখান থেকে এটা মাপ কত আছে? ঠিক আছে, 4 ফিট 7 কেন্টিলিভার রাখা যায়, সমস্যা নেই।
এইটুকু তো আপনার কেন্দ্র সিলেবাস লাভে কাভার করে মাত্র তো আছে পারবেন 60 মিনিট 6 ইঞ্চি লাগবে থিকনেস স্টাফিং এর 6 ইঞ্চি বেশি 6 থেকে 7 ইঞ্চি বেশি না ওইভাবে কেন্দ্র সিলেবাস করা আছে এখানে ড্রাইভওয়েটা তাহলে চাপাই দেওয়া যায় কি না 7 ফিট 7 ফিট 6 লাগে ড্রাইভার দিতে গেলো হ্যাঁ দেখেছি এছাড়া কিছু করার নেই করতে হবে এটাকে সরাই দেখতে দেবো তাহলে ভাবতেছি আবার এটা আবার একই অ্যালাইনমেন্টে নাই এভাবে দিব আর এটাকে তো একই অ্যালাইনমেন্টে নাই প্ল্যানটা একটু অন্য হবে কিচেন 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 আমি একটা প্ল্যান নিয়ে বসলাম ইজি একটা করি তারপরে হার্ড আসলে প্ল্যানটা খুব একটা সুবিধা মনে হচ্ছে ছোট করে তারপরে বড় করবো না ঠিক আছে তারপরে এটা নিয়ে একটু একটু চিন্তা করেন চিন্তা করলে ব্রেন খুলবে কি করা যায় কি করা যায় কোথায় ফিটনেস দেওয়া যাচ্ছে কোথায় যাচ্ছে না কোথায় সমস্যা হচ্ছে কি কি সমস্যাগুলো হচ্ছে কলাম ফিক্সিং করতে যে এয়ারটা কলাম এয়ারটা ইসের কলাম ফিক্সিং করাটা অনেক অনেক কিছু শিকার আছে আসলে এর মধ্যে এখানে
যাইবো এটা মাপ 7 ফুট, 7 ফুট 6 ইঞ্চি হলে ইজিলি একটা সিঙ্গেল ড্রাইভ ওয়ে করা আছে। ওকে, তাহলে 8 ফিট 2 আছে, ঠিক আছে ঠিক আছে। এটা হয়েছে, এটা হয়েছে, এইখানে আসে সামথিং 7 ফিট 6 ফিট থাকে না, 7 ফুট 6 ইঞ্চি ড্রাইভ লাগে একটা গাড়ি, একটা গাড়ি যাওয়ার জন্য ক্লিয়ার লাগে। তো এইটা থেকে তাহলে এটা এখানে সমস্যাটা হবে, এখানে যদি একটা বিম দিলে তো আবার কিচেনের মধ্যে দিয়ে গেল। আচ্ছা, আপাতত এইভাবে রাখলাম, পরে প্ল্যানটা যে করছে তার সাথে আসলে কথা বলতে হয় প্ল্যান নিয়ে। আমরা এইসব গান ওই পাবো ওই তো, মানে আপনাকে মানে প্রসিডিউরটা শিখাই দিলাম, বুঝতে পেরেছেন, বাকিটা আপনি করে নিন। এইভাবে করে এখন আরো কিছু সমস্যা, এখানে বিম টানতে হবে, এরপরে যা যেটুকু হচ্ছে না এইটুকু তাহলে ফ্যাট ফেট করে দেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন, আমার মনে হয় কি ও অনেকটাই করতে পারছে নাকি, আমার যেটা মনে হয় যে ও অনেকটাই করতে পারছে। এখন আমি তো বসুনের উপর তো কথা বলতে পারি না, আমি দেখো কি কই ফ্ল্যাশ ল্যাব করতে পারলে এসিআইতে আছে, করতে পারলে করা যায়, আর যে উইক করা যায় কিন্তু আমাদের দেশের জন্য। ও আচ্ছা, তাহলে না করাটাই ভালো, কারণ ভূমিকম্প ঝুঁকির মধ্যে আছে, তো না করাটাই ভালো।